দেশের সংবাদের শুরুতেই জানিয়ে দেব, আবারও সরকার গঠন করতে পারেন শেখ হাসিনা। জনগণ এই সরকারকে আর চায় না, বললেন আমিনুল হক। রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের সহায়তা চায় বিএনপি। আরও জানিয়ে দিব, বিদেশি বিবৃতি আমলে নেওয়া জরুরি নয়, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এরপর জানিয়ে দিব, ঈদ সামনে রেখে অপরাধ দমনে জোরালো কার্যক্রম গ্রহণের নির্দেশ আইজিপির। এবং সর্বশেষ জানিয়ে দিব, সাধারণ মানুষ পরিবার চালাতে হিমশিম খাচ্ছে, বললেন জি এম কাদের। ভিউয়ার্স শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। আবারও সরকার গঠন করতে পারেন শেখ হাসিনা। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেও সময় সমীচীন সংস্কার পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছে বিশ্বখ্যাত সংবাদ সংস্থা ব্লুমবার্গ। আর বাংলাদেশে আওয়ামী লীগ আগামী সাধারণ নির্বাচনে শেখ হাসিনা চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে বলে ইঙ্গিত দিয়েছে সংবাদ সংস্থাটি। সংবাদ সংস্থাটিতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। তার বিজয়ের কারণ কেবলমাত্র তার অনেক প্রতিপক্ষ কারাগারে আছেন বা আইনি ফাঁদে পড়েছেন এটা নয়, বরং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে তার সাফল্যের কারণে এই ব্যাপকভাবে প্রকাশিত। আগামী জাতীয় নির্বাচনে আগে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দক্ষিণ এশিয়ার দেশটির সময় উপযোগী সংস্কারের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ঋণ প্রাপ্তির ভরভূমিতে ব্লুমবার্গ দুটি অপর শিরোনাম সহ বাংলাদেশ লিডার বেডস IMF ম্যানেজমেন্ট রিগ্রুট উইল পে অফ ইন পোলস শিরোনামে নিবন্ধটি প্রকাশ করেছে। এতে আরও বলা হয়েছে, পুরো তহবিল পেতে শেখ হাসিনাকে আরও সংস্কার করতে হবে। নিবন্ধে বলা হয়েছে, গত জুলাই মাসে IMF এর সহায়তা চাওয়া দক্ষিণ এশিয়ার তিনটি দেশের মধ্যে সর্বশেষ ছিল বাংলাদেশ। দেশে দ্রুত জ্বালানি মূল্য বৃদ্ধির পর প্রথম ঋণ অনুমোদন পেয়েছে। 75 বছর বয়সী শেখ হাসিনা এই পদক্ষেপ নিতে কোনো কুণ্ঠবোধ করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছেন। ভিয়েতনামের রাষ্ট্রদূত পাম চিয়ে চিন সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে বিদায় সাক্ষাৎকার এলে তিনি এসব কথা বলেছেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলে, বৈঠকে তারা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তারা বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। জনগণ এই সরকারকে আর চায় না, বললেন আমিনুল হক। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হক বলেছেন, কিছু অসাধু সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠেছে। জনগণ এই সরকারকে আর চায় না। গুলশানে ইমানুয়েল পার্টি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির বরানী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের আগে আলোচনায় তিনি এসব কথা বলেছেন। আমিনুল হক বলেছেন, সরকার বিরোধী আন্দোলনে অংশ নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। বরানী থানা বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, বিএনপি নেতা কামাল জামান মোল্লা, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, মহানগর সদস্য ABM এরাজ্জাক জিয়াউর রহমান ফাহিম, মিজানুর রহমান বাচ্চু, হুমায়ুন কবির রোশন, ইমান হোসেন নূর, মাহমুদুর রহমান মোনা, যুবদলের শাহজাহান সর্দার, কৃষক দলের সাইদুজ্জামান আরিফ প্রমুখ। রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের সহায়তা চায় বিএনপি। অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান প্রশ্নে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানে সহায়তা চেয়ে শিগগিরই জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি। শেষ দুই জাতীয় নির্বাচনে জনগণের ভোটের অধিকার হরণ করার পাশাপাশি আগামী সংসদের ভোটও একতরফা করতে সরকার নানামুখী ষড়যন্ত্র করছে বলে জাতিসংঘকে জানাবে দলটি। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার যৌক্তিকতা ও চিঠিতে উল্লেখ করা হবে। এছাড়া বিরোধী দলের ওপর সরকারের দমনপীড়ন, সভা সমাবেশের বাধা, গ্রেপ্তার, হামলা মামলার তথ্য উপাত্ত তুলে ধরবে বিএনপি। দেশের গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের সুরক্ষা জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান জানানো হবে। জাতিসংঘের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথকেও একই বিষয়ে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে। বিএনপি নীতি নির্ধারক সূত্রে এসব তথ্য জানা গেছে। 2018 সালের জাতীয় নির্বাচনের আগেও জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথকে সুষ্ঠু নির্বাচনের সহায়তা চেয়ে চিঠি দিয়েছিল বিএনপি। আর 2014 সালে ভোটের আগে নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতিসংঘের মধ্যস্থতা চেয়েছিল দলটি। সূত্রটি জানিয়েছে, আন্তর্জাতিক উইং সহ দলটির দায়িত্বশীল নেতারা চিঠির খসড়া তৈরি করেছেন। শিগগিরই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সইয়ে চিঠি সংস্থাগুলোর কাছে পাঠানো হবে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আগামী নির্বাচনে তাকে ছাড়াই সরকার করতে চায় বলে উল্লেখ করেছে বিএনপি। চিঠিতে দুর্নীতি ও মানি লন্ডারিং এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে সরকার দলীয় নেতারা টাকার ভার গড়েছেন বলে অভিযোগ করবে দলটি। সূত্রটি আরও জানিয়েছে, চিঠিতে সার্বিকভাবে আগামী নির্বাচন সামনে রেখে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধানে সরকারের উপর চাপ সৃষ্টির আহ্বান জানাবে রাজপথে বিরোধী দলটি। চিঠিতে জাতিসংঘকে বিশ্বের অভিভাবক হিসেবে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের আহ্বান জানানো হবে। একই সঙ্গে সংকট নিরসনে নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগ নিতে সরকারকে চাপ দেওয়া হবে এবং একজন প্রতিনিধি পাঠানো অনুরোধ করবে দলটি। এ ব্যাপারে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য
সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক উইংয়ের প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী সমকালকে বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ে বিদেশিরা অবগত, বন্ধুপ্রতিম সব দেশ এবং সংস্থার প্রতিনিধিরা বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ঢাকা থেকেও সংস্থাগুলোর আবাসিক প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা নিয়মিত তাদের হেড কোয়ার্টারে প্রতিবেদন পাঠান এবং আমাদের কাছেও তারা উপস্থিত সম্পর্কে জানতে চান। গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে জাতিসংঘকে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান, বলেন, আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে রাজনীতি করি, শুধু বৈশ্বিক বিষয়ে বিদেশিদের কথা বলি। বিদেশি বিবৃতি আমলে নেওয়া জরুরি নয়, বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে বিদেশিদের মন্তব্য, বিবৃতি, হস্তক্ষেপ কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি, হবেও না, এগুলো আমলে নেওয়া জরুরি নয়। রাজধানী একটি হোটেলে ইন্টারন্যাশনাল ওশনোগ্রাফিক কমিশনের সম্পন্ন অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, সাংবাদিক গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানির ঘটনা বিদেশিদের মন্তব্য বা বিবৃতি সরকারের জন্য বাধার কারণ নয়। এ ধরনের ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি অন্যতম বা ন্যূনতম আচরণ পড়বে না। তিনি বলেছেন, আদালতের রায় যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়ার আগের দিন বা পরের দিন একটি করে ফ্যাক্স পেতাম আমরা, তারা পাঠিয়ে এটাও বলতেন যে এটা তাদের পলিসিতে নেই, কিন্তু পাঠাতে হয় আমরা, তাতে বাংলাদেশ গ্রাউন্ড রিয়ালিটি বাস্তব অবস্থা বুঝি, সুতরাং এটা আমাদের গ্রাউন্ড রিয়ালিটি। তিনি আরো বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ভাষা আন্দোলন, 30 লাখ শহীদের আত্মদান, এটি এত কঠ নয় যে কোনো কিছুর সঙ্গে এটি তুলনা করা যাবে, আমাদের সবার দায়িত্ববান হওয়ার প্রয়োজন আছে। শাহরি আরো বলেছেন, রাষ্ট্র পরিচালনার সবারই কম বেশি চ্যালেঞ্জ আছে। যে দেশগুলো বিবৃতি দেয় সেখানে আইন করা হয়েছে যে রাস্তায় দাঁড়িয়ে গাড়ির পথরোধ করে দাবি প্রতিষ্ঠার চেষ্টা করা হলে 7 বছরের জেল হবে, সে দেশেও আইন পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নেমেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, আমি বিবৃতি দেখিনি, এটি টেকনিক্যাল বিষয়টি দেখার দায়িত্ব তথ্য মন্ত্রণালয়ের, আর আইনগত বিষয়টি দেখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত 14 বছরে বাংলাদেশের যে অর্জন শুধু অর্থনীতিই নয়, দায়বদ্ধতার ক্ষেত্রেও আমাদের যে অর্জন পৃথিবীর বেশিরভাগ দেশে সেটি নেই। সে জায়গা থেকে বলতে চাই, এ ধরনের ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তির ন্যূনতম আচরণ পড়বে না। ঈদ সামনে রেখে অপরাধ দমনের জোরালো কার্যক্রম গ্রহণের নির্দেশ আইজিপির। রমজান এবং ঈদ উল ফিতর উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে জোরালো কার্যক্রম গ্রহণের জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, ঈদ সামনে রেখে চিন্তাই, অগান পার্টি, মলম পার্টি সহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ সদর দপ্তরে হল অব প্রাইডে অনুষ্ঠিত ফেব্রুয়ারি মাসের অপরাধ বিষয়ক পর্যালোচনা এবং সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠিত সভায় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এসব নির্দেশনা দিয়েছেন। অতিরিক্ত আইজিপি ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ আতিকুল ইসলাম ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেছেন এই সভায়। তিনি ডাকাতি, দস্যুতা, চৌরি, সিরিয়াল চৌরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য এবং অস্ত্র উদ্ধার মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেছেন। এ সময় ঈদ উপলক্ষে ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্নে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আইজিপি। তিনি ফিটনেসবিহীন বাস ও লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ও রক্ষণ নিয়মিতভাবে জ্ঞান চেকিং করতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে আরো বেশি তৎপর হয়ে গুরুত্বপূর্ণ করেছেন তিনি। পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন বলেছেন, কেউ যেন ধর্মীয় উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য পুলিশের মনিটরিং জোরদার করতে হবে। এই কাজে বিট অফিসারদের সম্পৃক্ত করতে হবে, যাতে তারা নিজ নিজ এলাকার প্রতিটি ঘটনা সম্পর্কে অবহিত থাকেন। কোথাও কোনো ধরনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আইনজীবী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পুলিশের প্রতি জনপূর্ণ আস্থা বেড়েছে এবং জনগণ জাতীয় জরুরি সেবা 999-এ কল করে প্রতিনিয়ত পুলিশের সেবা পাচ্ছেন। জনগণকে আরো উন্নত সেবা প্রদানের জন্য সচেষ্ট থাকতে পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।